বিরাট ধোঁয়াশা, এই যে সংবাদ মাধ্যম এত তোলপাড় করছে গল্পটা নিয়ে, এখনো কেউ পরিষ্কার একটা একজন সাংবাদিক একটা চ্যানেলও দেখাতে পারেনি যে এর এর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কোথায়। এই যে ঠিক আছে, সে হয়তো একটু ইগোতে ভুক্ত, এতে ভুক্ত, এই নায়িকা টায়িকা চিত্র তারকা তাদের কাছে দাঁড়িয়ে, মেয়রের পাশে দাঁড়িয়ে তার হয়তো একটা আত্মতুষ্টি হচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু সবথেকে সন্দেহজনক ব্যাপার হচ্ছে এই এন্টায়ার সাপ্লাই চেনের মধ্যে একে যদি আর্থিকভাবে একে যদি প্রফিট করতে হয়, ফাইন্যান্সিয়াল প্রফিট, তার মানে ও কোথাও থেকে ভ্যাকসিনটা তুলেছে, তুলে সেটাকে কাউন্টারফিট ভ্যাকসিন দিয়ে সাবস্টিটিউট করেছে। তাহলে যদি সে, আই থিঙ্ক দিস ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট অফ দ্য ম্যাটার, যদি সে 100টা ভায়াল হোক, 50টা বা একটা ভায়ালে 10-12টা ভ্যাকসিনেশন হয়, তুলে থাকে, তাহলে সেই ভায়ালগুলো সে নিয়ে কি করলো? তার মানে কি আমাদের দৃষ্টির আড়ালে অলরেডি একটা ভ্যাকসিনের খোলা বাজার, কালো বাজার তৈরি হয়ে গেছে? তো বলতে হবে হি ইজ আ সাইকোলজিক্যাল কেস, যে এতই তার একটা ইগো অমুক তমুক খিদা, সে শুধু তার জন্যে করেছে। এখন তার কার সঙ্গে পরিচয় আছে, নাকতালে মাথা শুচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু আমি এখনও এই রহস্যটার মধ্যে এর ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেলটা বুঝতে পারছি না। দ্য ওনলি ওয়ে হি ক্যান প্রফিট হচ্ছে সে কিছু জেনুইন ভ্যাকসিন তুলবে, সেটাকে কাউন্টারফিট দিয়ে সাবস্টিটিউট করবে, করে এবার জেনুইন ভ্যাকসিনটা কোথায় গেল? আর তার তো যাওয়ার জায়গা নেই। আইদার সে অ্যাপ্রুভড 75% যে হ্যান্ডেল করছে গভর্নমেন্ট চেন তাতে আসবে, ও যদি 25% যদি কাউকে দিয়ে থাকে সেটা কাকে দিয়েছে? মানে কোনো চেন কি, তার মানে এরকম আমাদের মানে অস্বীকৃত লাইনে কি ভ্যাকসিনের আদান প্রদান হচ্ছে? সুতরাং যারা আমাদের বন্ধুরা সাংবাদিকরা এটাকে নিয়ে খুব ইনভেস্টিগেট করছেন, করুন, এভরিথিং শুড বি ইনভেস্টিগেটেড। এই অ্যাঙ্গেলটা একটু দেখুন, হাউ ডিড হি প্রফিট ফ্রম দিস? আমি এই প্রফিটের সাপ্লাই চেনটা কোনো ঠিক বুঝে উঠতে পারছি না।